আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করবো স্বামী কাবাব বা বিফ টিক্কা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন আমি এক এক করে এখানে মশলা অ্যাড করব আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে দেখুন আস্ত মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আস্ত শুকনামরিচ আছে এলাচ দারচিনি লবঙ্গ আস্ত জিরা সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুনের কোয়া দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এ সমস্ত মশলাগুলো দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে হলুদ দেবো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটা হচ্ছে কাবাব মশলা আমি তিন চার চামচ কাবাবের মশলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে শানের কাবাব মশলা ওটা আমি দিয়েছি রেডিমেড আপনারা চাইলে বাসায় নিজেরও করে নিতে পারেন আমি রেডিমেডটাই ইউজ করেছি আমি এখানে ওয়ান টেবিল স্পুন তেল দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে এটা আমি প্রেশার কুকারে দিয়ে শীষ দিয়ে নেব পাঁচটা শীষ দিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো সুন্দর করে ধুয়ে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি নিয়ে একটু ঝোল আছে এর ভিতরে আমি ডালগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এটা ছোলার ডাল সিদ্ধ করে নিচ্ছি কারণ প্রেশার কুকারে দিলে দুটো একসাথে একদম গলে যায় তখন ব্লান্ডারে দিলে পাতলা হয়ে যায় সেই জন্য আমি এভাবে আলাদা করে সিদ্ধ করে নিলাম আপনারা এইভাবে করে দেখতে পারেন আমার মনে হয় করলে আপনাদের কাছে ভালো লাগবে কারণ ডালটা একদম নরম হয়ে যাবে না সব ভালো করে মিশিয়ে আমি সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আমি প্রেশার কুকারে পাঁচটা সীচ দিয়ে নিয়েছিলাম তারপরে আমি এভাবে মিক্সিং করে ফেললাম ডাল আর মাংসটা একসাথে করে আমি সিদ্ধ করে নিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আশা করবো আজকের আমার এই স্বামী কাবাবের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিওয়ার্সদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই যে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা ব্লাইন্ডারে এটা আমি এখন মিক্সিং করে নেব আপনারা এটা চাইলে পাটাতেও করে নিতে পারেন আমার এক কেজি ডাল আর এক কাপ এক কেজি মাংস গরুর মাংস আর এক কাপ ডাল এখানে আমি আপনাদেরকে পরিমাপটা বলে দিলাম আর কি কি মশলা দিলাম সেটা তো আপনারা দেখলেনি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কাবারের কাবাবের মিশ্রণটা হয়েছে আর এটা যদি আমি একসাথে করতাম মাংসটা সিদ্ধ হতে দেরি হয় আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তখন কি হয় মিশ্রণটি একদম পাতলা হয়ে যায় সেই জন্য আমি আলাদা এভাবে করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম কাবাবের জন্য পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে আর এখন আমি পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব এখন যে আমি ব্লান্ডারে পিষে নিচ্ছি মনেই হচ্ছে না যে আমি এটা পাটায় বাটিনি একদম মিশ্রণটি দেখে মনে হবে যে একদম আমি পাটাতে বেটে নিয়েছি এই যে দেখুন আমি খুব সুন্দর করে মিশ্রণটি কিছুটা আমি এরকম করে ব্যাগে করে রেখে ডিপ করে ফেলবো আপনারা এইভাবে কাবাবের মিশ্রণটি আপনারা সংরক্ষণও করতে পারেন দেখতে পাচ্ছেন এরকম করে আমি এখন একটা ডিপে ঢুকিয়ে রাখব আর বাকিগুলো দিয়ে আমি এখন কাবাব বানাবো আমি কিভাবে কাবাব বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন যেহেতু আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি পুদিনা পাতা দিয়ে দিয়েছি আগেই সেজন্য এখন আর দেবো না এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ সেটা দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি এখন আমি একটু লেবুর রস দিব আমি সুন্দর করে এটাকে এখন মাখিয়ে নেব আশা করব আমার ভিওয়ার্সদের আজকের স্বামী কাবাবের রেসিপিটা অনেক কাজে লাগবে আপনারা আমার এরকম আমি যেভাবে বানিয়েছি আমার এই নিয়মে বানিয়ে দেখেন একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন ম্যাম আমি আপনাদেরকে হাতে করে নিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে আর এইভাবে করে আপনারা বানিয়ে এই যে এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন মন চাইবে তখন আপনারা ভেজে খেতে পারবেন আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবে সংরক্ষণও করতে পারেন এই যে দেখুন আমি কিছুটা ভেজে আপনাদেরকে দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ